শহীদ মাতঙ্গিনী ব্লকে বিজেপির বিক্ষোভ ডেপুটেশনে শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের দুর্নীতি এবং ভুল নীতি ও সদিচ্ছার অভাবে রাজ্য জুড়ে কৃষকদের শোচনীয় অবস্থার জন্য কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিঘা প্রতি প্যাকেজ এবং কৃষি ঋণ সহ একাধিক দাবি নিয়ে সারা রাজ্যে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, তার পাশাপাশি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লকের চাটরা বিডিও অফিসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ সমাবেশে কৃষকদের গলায় গামছা পরিয়ে সংবর্ধনা জানায় শুভেন্দু অধিকারী। পাশাপাশি কৃষকদের স্বার্থে কৃষকদের কথা ভেবে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথায় কথায় দান করেন, ভাতা যার ভবিষ্যৎ এবং বর্তমানে ভাতা যার ভিত্তি, তিনি উৎসবের সময় কোটি কোটি টাকা বিতরণ করেন কিন্তু তাদের ক্ষতিপূরণ দিতে পারেন না। আমাদের দাবি ছিল অতিবর্ষণে আলু ফুল ধান চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে পারেননি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি থাকে তাহলে উনি কৃষকদের ঋণ মুকুব করে দিক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 3 লক্ষ টাকা মুকুব করেছেন। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, তিনি কৃষকদের থেকে 5 লক্ষ টাকা ঋণ মুকুব করেছেন। দম থাকলে মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবাংলার 5 লক্ষ টাকা কৃষি ঋণ মুকুব করুন। 2020 থেকে 2021 সালের RTI রিপোর্ট আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা এখনও পাননি, তালিকায় নাম আছে কিন্তু টাকা দেয়নি, তাদের বলছি আপনারা আমাদের মন্ডল সভাপতিদের জানান, আমরা ব্যবস্থা নেব। আলু চাষি, পান চাষি, ফুল চাষি, আমন চাষিদের যে ক্ষতি হয়েছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় দান করেন, ভাতা যার একমাত্র ভবিষ্যৎ এবং ভাতা যার বর্তমান এবং ভিত্তি, তিনি উৎসবের সময় 200 কোটি টাকা বিতরণ করেন কিন্তু তিনি অন্নদাতা কৃষকদের জন্য বিঘা প্রতি ক্ষতিপূরণের দাবি পূরণ করতে পারেন না। বলে না মোদিজিটা ছিল ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আর পিসিমণিকটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স, তাই কোনো কৃষক ক্ষতিপূরণ পাচ্ছেন না, এই হচ্ছে অবস্থা। আর সবচেয়ে বড় কথা, কথায় কথায় সব করে দিয়েছি, 200 ভাগ কাজ হয়ে গেছে, আর কত দেব কেন চাইছো? লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথীতে আমি দেউলিয়া, কেউ কিছু চাইবে না। এমএলএ গুলাকে যা করছে টিভিতে দেখুন, শুধু গায়ে হাত দিতে বাকি রেখেছে, এদের লাজ লজ্জা নেই বলে সব এরা এই দলে করে। যাদের এতটুকু আত্মসম্মান বোধ আছে তারা মমতা ব্যানার্জির কোম্পানিতে নাম লেখাতে পারেন না। যে দাবিটা করেছি, ভারতবর্ষের 20টা রাজ্যে সেচে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় পাম্প সেটে, সেখানে বিদ্যুতের পয়সা দিতে হয় না, ইলেকট্রিক চার্জ দিতে হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সিঙ্গুরের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন, তিনি বিদ্যুতের বিল শুধু নয়, 2 টাকা 11 সালে ছিল, এখন 8 টাকা করে ইউনিটে নেন মিটারে। 2 টাকা ছিল, উনি যখন মুখ্যমন্ত্রী হননি 2 টাকা করে ইউনিট দিতে হতো, এখন 8 টাকা করে ইউনিট আমাদেরকে দিতে হয়। আমাদের তৃতীয় দাবি, সারের কালোবাজারি, এই পুলিশের লোকগুলো কোথায় শুভেন্দু অধিকারী আর তার লোকদের বিরুদ্ধে কি পাওয়া যায় তার জন্য ব্যস্ত, সারাক্ষণ এই অমরনাথ আর তার বাহিনী কাজ করে যাচ্ছে সারাক্ষণ, কিন্তু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিবি, সেই ডিবি কোথাও সারের কালোবাজারির বিরুদ্ধে, নিম্নমানের বীজ দেওয়ার বিরুদ্ধে তারা কোথাও ব্যবস্থা গ্রহণ করছেন না। আমরা দাবি করি যে সরকারকে এগুলো করতে হবে। ধানের সহায়ক মূল্য কেন্দ্রীয় সরকার 1900 টাকা করে কুইন্টাল ঠিক করেছেন, কোন চাষি কুইন্টালে 1900 করে পাচ্ছেন বলুন? কোন চাষি 1900 টাকা করে ধানের কুইন্টাল পাচ্ছেন না, অতিবর্ষণে ক্ষতিপূরণ পাননি। শুধু তাই নয়,
আপনারা শুনে রাখুন, ১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা ছিল, প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, তাতে অতিবর্ষণে ঝড়ে খরাতে আপনাদের যদি ফসল নষ্ট হতো তার ক্ষতিপূরণ আপনারা পেতেন। সেই ফসল বীমার টাকা ৬০ ভাগ দিত দিল্লি কেন্দ্রীয় সরকার, ৪০ ভাগ দিত রাজ্য, আর নামটা ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আপনারা সবাই অবগত আছেন যে গোটা রাজ্য জুড়ে সাধারণ কৃষকদের দুর্দশা, সার পেতে সার থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, সেচের জল, মান্ডি থেকে তাদেরকে বীজ ধান দেওয়া, এই রকম সাত দফা দাবিতে রাজ্য থেকে সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে আমাদের কৃষক বিক্ষোভ সমাবেশ সংগঠিত হচ্ছে। আজকের শহীদ মাতঙ্গিনী ব্লকের আমাদের এই চাটরার যে বিডিও অফিস, সে বিডিও অফিসে বিডিওর কাছে মুখ্যমন্ত্রী কাছে যে ডেপুটেশন যাবে সেটা বিডিও থ্রু দিয়ে যে ডেপুটেশনের কপি এবং ডেপুটেশনের আমাদের বিষয়, সেই নিয়ে আমাদের আজকের এখানে এই কৃষক বিক্ষোভ সমাবেশ ছিল, যাতে আপনাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।